আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে একটি চায়ের রেসিপি শেয়ার করতে এলাম। অনেকেই হয়তো ভাবছেন চা বানানো তো খুবই সোজা, দেখার কি আছে। তারপরেও বলবো আজকের পুরো ভিডিওটি দেখবেন আপনার অনেক বেশি উপকারে আসবে। এই যে এখন যে মৌসুমটা চেঞ্জ হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের অনেকেরই সর্দি জ্বর হচ্ছে, তারা এই চাটা খেতে পারেন, শরীরের জন্য খুবই উপকারী। আমি আজ আপনার সাথে একটি হার্বাল টি শেয়ার করছি। এই জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম পানি, তারপর নিয়ে নিলাম তুলসী পাতা, কয়েক টুকরো এলাচ, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো লং, দিয়ে দিচ্ছি হালকা একটু আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি কমলার শুকনো খোসা কয়েক টুকরো, দিয়ে খুব ভালোভাবে আমি 7-8 মিনিট বলক তুলে তারপর এই চাটাকে নামিয়ে নিচ্ছি। চাটা চেষ্টা করবেন একদম গরম গরম খেতে, সেটা শরীরের জন্য খুবই উপকারী হবে। গরম চাটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী মধু ব্যবহার করছি। এই হার্বাল টিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, সর্দি কাশির মৌসুমে এই ধরনের একটি চা করে কিন্তু খেতে পারেন। আশা করছি আমার দেওয়া আজকের এই উপকারী হার্বাল টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন, কমেন্টে জানাবেন আপনাদের এটা উপকারে আসলো কি না, আর উপকারে আসলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে যাবেন। আল্লাহ হাফেজ।